আসন্ন দু হাজার সালের আমার স্নেহের মাধ্যমিক ভাই বোনেরা তোমাদের সুবিধার্থে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমার তৈরি ইতিহাস বিষয়ের একটি সম্ভাব্য প্রশ্নাবলী সেট তৈরি করেছি প্রশ্নগুলি বলার আগে আমার স্নেহের ছোট্ট ভাই বোনেদের জানায় ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ছোট্ট একটা লাইক করে দিও বন্ধুদের ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটি বাজাতে ভুলো না কারণ নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখলে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবার আসি মূল ভিডিওতে আমি একে একে করে প্রশ্নগুলো বলে যাচ্ছি তোমরা দেখে নাও প্রয়োজন হলে খাতায় টুকে নিতে পারো এক নাম্বার অধ্যায় থেকে মান চারের যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে তার মধ্যে প্রথম প্রশ্ন হল আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের সত্তর বছর অথবা সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব কতখানি তা লেখো দু নম্বর প্রশ্ন খেলার কিংবা খাদ্যাভ্যাস চর্চার ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো পরের প্রশ্ন দেখো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি আধুনিক ইতিহাসে কতখানি প্রাসঙ্গিক তা লেখো এবার আসি অধ্যায় দুই তার আগে বলিনি অধ্যায় এক থেকে কোনো আট নম্বরের প্রশ্ন আসবে না দু নম্বর অধ্যায় থেকে দেখো মানচারের প্রথমে বলছি এক নম্বর প্রশ্ন উনিশ শতকে নারী সমাজের কল্যাণে বামা পত্রিকার ভূমিকা কি ছিল পরের প্রশ্ন দেখো নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর অথবা রামমোহনের অবদান লেখো তিন নাম্বারে দেখো উডের নির্দেশনামা ইয়ং বেঙ্গল সম্পর্কে টিকা লেখো এখানে যে কোনো একটা সম্পর্কে হয়তো দেওয়া থাকবে এবার আসছি চার নাম্বার প্রশ্নে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে টিকা লেখো অধ্যায় দুই থেকে মান আটের যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে দেখো উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে যা যেন লেখো পরের প্রশ্ন রাজা রামমোহন রায়ের ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে যা যেন লেখো এবার আসি অধ্যায় তিন তিন অধ্যায় থেকে মান চারের যে সমস্ত প্রশ্নগুলি তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকের কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো দু নম্বরের প্রশ্ন টিকা বারাসাত বিদ্রোহ বা তিতুমীরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো আরেকটা প্রশ্ন সেই সঙ্গে সন্ন্যাসী ফকিরবিদ্রোহ সম্পর্কে যাজানো লেখো এখান থেকে আশা করি একটা টিকা তোমরা পেয়ে যাবে অধ্যায় থেকে মান আটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তোমরা খুব বাড়িতে ভালো করে পড়ে যাবে প্রশ্নটি হল বিদ্রোহ ঘটেছিল কেন বাংলার ইতিহাসে নীল বিদ্রোহের গুরুত্ব বা প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন বাংলার ফরাজি আন্দোলনের উপর একটি প্রবন্ধ রচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এই অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন খুব ভালো করে করে যাবে আশা করি একটা তোমরা পেয়ে যাবে অধ্যায় চার এই অধ্যায় থেকে মানচারের যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেগুলি দেখো মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য কিংবা মহারানীর ঘোষণাপত্র এই সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যকলাপ লেখো পরের প্রশ্ন ইলবার্ট বিলের গুরুত্ব লেখো তারপরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে যেটা খুব গুরুত্বপূর্ণ উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনায় ইউরোপীয় প্রেক্ষিত বর্ণনা কর পরের প্রশ্ন দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতার চিত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন আরেকটি আছে গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে তার অঙ্কিত ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজচিত্র তুলে ধরেন অধ্যায় চার থেকে মান আটের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে এক নাম্বার দেখো ভারতসভা কেন গড়ে ওঠে জাতীয় জাগরণে ভারতসভা পরিচালিত আন্দোলনগুলি সম্পর্কে লেখো আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেটা এবছর পরীক্ষায় আসার একশো পার্সেন্ট সম্ভাবনা মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র কি ছিল তা আলোচনা করো এবার আসি অধ্যায় পাঁচ থেকে অধ্যায় পাঁচে মানচারের আমি পাঁচটি প্রশ্ন সেট করেছি তার মধ্যে দেখো এক নম্বর প্রশ্ন মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কীভাবে বিপ্লব এনেছিলেন পরের প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও পরের প্রশ্ন বাংলায় শিক্ষা প্রসারে সরি বাংলায় বিজ্ঞান শিক্ষা প্রসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা লেখো পরের প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান গবেষণা উল্লেখ করে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ এবার আসি এই অধ্যায় থেকে মান আর্টের কী কী প্রশ্ন আসতে পারে মান আর্টের এক নম্বর প্রশ্ন দেখো বাংলায় ছাপাখানার উদ্ভবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো বাংলায় ছাপাখানা বিকাশের প্রাথমিক পর্যায়ে ব্যাখ্যা করো আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে কবিগুরু চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এবার আসি অধ্যায় ছয় থেকে অধ্যায় ছয় থেকে মান যে সমস্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা সেগুলি দেখো টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ মোপলা বিদ্রোহ একা আন্দোলন কংগ্রেস সমাজতন্ত্রী দল মিরাট ষড়যন্ত্র মামলা ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির পরিচয় দাও এই কয়েকটা টিকা তোমরা খুব ভালো করে করে যাবে আশা করি একটা এর মধ্যে থেকে পেয়ে যাবে অধ্যায় ছয়ের থেকে যে মান আটের যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে তার দেখো এক নম্বরের যে প্রশ্নটি দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিংশ শতাব্দীতে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো এখান থেকে একটি প্রশ্ন দেওয়া আছে তোমরা খুব ভালো করে দেখে যাবে এবার আসি অধ্যায় সাত এখান থেকে মান যে সমস্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা তা দেখো স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো পরের প্রশ্ন জাতীয় আন্দোলনে সরোজিনী নাইটু কিংবা কল্পনা দত্ত অথবা প্রীতিলতা ওয়েদাদার স্মরণীয় কেন পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা কী ছিল পরের প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনে বিপ্লবী বিনা দাসের অবদান লেখ পরের প্রশ্ন দেখো ভারত ছাড়ো উনিশশো বিয়াল্লিশ সময়ে নারী সমাজের ভূমিকা কি ছিল পরের প্রশ্নটি ক্রমিক সংখ্যা হতো পাঁচ ভারতের ইতিহাসে মাস্টারদা সূর্যসেন বিখ্যাত কেন অথবা এইভাবেও প্রশ্নটা আসতে পারে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন সম্পর্কে মাস্টারদা সূর্যসেনের ভূমিকা কতখানি ছিল টিকা লেখো রশিদ আলী দিবসের গুরুত্ব সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি বাংলার নমশূদ্র আন্দোলন এই তিনটে টিকের টিকার মধ্যে একটা টিকা আশা করি তোমরা পেয়ে যাবে এই অধ্যায় থেকে মান আটের দুটো প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো স্বদেশী আন্দোলনে ছাত্র ও যুবকদের ভূমিকা কি ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সূর্য সেন স্মরণীয় কেন পরের প্রশ্ন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর এবার আসি তোমাদের পাঠ্যের শেষ অধ্যায় অর্থাৎ আট নম্বর অধ্যায় থেকে এই অধ্যায় থেকে মানচারের যে সমস্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো উনিশশো সালের পর ভারতে উদ্বাস্তু সমস্যার কারণ অথবা ফলাফল লেখো পরের প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় তারপরের প্রশ্নটি দেখো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণগুলি বিশ্লেষণ কর পরের প্রশ্ন দেখো একটি টিকা দেওয়া আছে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কেন আজও হয়নি চার নম্বরের প্রশ্ন দেখো রাজ্য পুনর্গঠন কমিশন কিভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠন করে তারপরের প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো এবং শেষ প্রশ্নটি দেখো উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য গৃহীত পদক্ষেপগুলি লেখো এই প্রশ্নগুলি তোমরা বাড়িতে খুব ভালো করে করে যাবে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের পরীক্ষা ভালো হোক এই মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ